বর্তমান ভারতে, মোদির ভারতে, বিজেপির ভারতে ধর্মীয় উগ্রবাদ কোথায় ছড়িয়ে গেছে এটা আপনারা আসলে চিন্তাও করতে পারবেন না। আমার হাসি পায় ভারত যখন বলে যে তারা অন্য দেশে সংখ্যালঘুদের আক্রমণ নিয়ে তারা উম্মা প্রকাশ করে, এটা আসলে হাস্যকর ছাড়া কিছুই না। এই ভিডিওটি দেখেন, ভারতের মহারাষ্ট্রে ঠিক মসজিদের সামনে এসে হিন্দু সম্প্রদায়ের লোকজন কিভাবে ডোল বাদ্য বাজনা বাজিয়ে নাচানাচি করছে যেন মসজিদে কেউ নামাজ পড়তে না পারে। এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তাদের পুরো লক্ষ্য ওই মসজিদটিকে ঘিরে, মানে তারা সেটাকে আক্রমণ করছে। তাহলে এটা কি, এটাকে আমরা কি বলতে পারি? আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, দেখেন তারা কি পরিমাণ মুসলিম বিদ্বেষী। ভারতের উগ্র হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী মানুষজন কি কাজ করে, এটা আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, যেটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আপনারা দেখুন, বাজারের মধ্যে মুসলমানদের দোকানগুলো সব ভেঙে ফেলছে, সব। তাদের কি পরিমাণ ক্রোধ দেখতে পাচ্ছেন ভিডিওতে, তারা কি পরিমাণ হিংস্র জানোয়ার হয়ে উঠেছে। নির্বিচারে মুসলমানদের সকল দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, অথচ তাদের মতো এই মুসলমান ভাইয়েরাও কিন্তু ভারতের সমান নাগরিক, কিন্তু সংখ্যালঘু এই যা। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে ভারতে সংখ্যালঘুদের কি রকম আদর আপ্যায়ন করা হয়। ভারতের কাছে আবেদন থাকবে, আপনারা এগুলো থামান। আপনারা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন, বিশ্ববাসী কিন্তু আপনাদের এসব ঘটনার সমুচিত জবাব কোনো না কোনো দিন দিবে। কারণ যাদের উপর আপনারা এই অন্যায় অত্যাচার করছেন তারা আপনার দেশের নাগরিক এবং তাদেরকে রক্ষা করার নৈতিক দায়িত্ব আপনাদের রয়েছে। আর এ ধরনের উগ্র হিন্দুত্ববাদ দিয়ে কখনই কোনো দেশ শাসন করা ঠিক নয়, কারণ দেশটা সবারই। এ ধরনের ঘটনা আপনারা থামান, আপনারা নিজেদের দিকে মন দেন, অন্য দেশ নিয়ে চিন্তা বা ভাবনা করার আপনাদের কোনো প্রয়োজন নেই।